আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এভাবে বললে মালিকের কাছে কেমন হবে? আমি এভাবে বলার সঙ্গে সঙ্গে এগুলো আর সাজিমে উঠে যায়। মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে, আব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ। তুমি কে? আমি আপনার বন্ধুর তাহমিদ। তুমি কে? আমি আপনার বন্ধুর তাকবীর। তুমি কে? আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রাসূল বলেন, মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি চাও আরশে আজিমের রবের কাছে তার নাম প্রতিদিন হাজার বার উল্লেখ, সে যেন এগুলো পড়ে। যে মানুষটা একাকী জিকির করে, বলেন একাকী, আর তার চোখ থেকে পানি আসে, তার চোখ থেকে কি আসে? একাকী জিকির করে চোখ থেকে পানি আসে, একাকী জিকির করে চোখ থেকে পানি আসে। রাসূল বলেন, যাও, কথা দিলাম, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি, যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন রব তোমাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওহো, ঢাকাওয়ালাদের জন্য বড় সুবিধা, জিকিরের জন্য এ জাতির চেয়ে বড় সুবিধা আর কোনো জাতির নাই। যে জাতি মিরপুর থেকে গুলিস্তান যাইতে 4 ঘন্টা লাগে, এ জাতির বড় সুবিধা জিকির করতে। সুবহানাল্লাহ। এ জাতির কি সুবিধা? বড় সুবিধা। এ জাতির বড় সুবিধা জিকির করতে, এ জাতির জিকির জিব্বা নাড়াইতে বড় সুবিধা, কারণ ডিউটি কম। সুবহানাল্লাহ। কি মতিঝিল থেকে গুলিস্তান যেতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা জিকির লাগাও, রিক্সায় বসে বসে জিকির লাগাও। ইমলাইল ফিরাক বিল ইস্তিগফার, ইমলাইল ফিরাক বিল ইস্তিগফার। যে সময়টা খালি আছে ওটাকে ইস্তিগফার দিয়ে ভরে দাও, যে সময়টা খালি আছে ওটাকে জিকির দিয়ে ভরে দাও। একটা ছোট্ট একটা তাসবিহ হাতে নিয়ে নেন, এরকম একটা তাসবিহ যদি পকেটে রাখেন কেমন হয়? ভালো হয় না? তাহলে রিক্সায় বসে বসে লাগান না, লা ইলাহা ভালোবাসার আওয়াজ কি হয়? ক্ষীণ হয়, ছোট হয়, প্রেমিক প্রেমাস্পদের কথা আসতে হয়। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? ভালোবাসা গলা দিয়ে হয় না, আওয়াজ হয় গলা দিয়ে, ভালোবাসা হয় দিল দিয়ে। ভালোবাসা হয় কি দিয়ে? রিক্সায় বসে মনে মনে লোক করতে থাকেন, সিএনজিতে বসে মনে মনে করতে থাকেন, আর বলতে থাকেন, ওয়াহ ওয়াহ, আমার শরীর তো যাচ্ছে গুলিস্তানে, আমার রূহ যাচ্ছে আর শাহজিমে। কি ভাই, শরীর তো যাচ্ছে মিরপুরে, রূহ যাচ্ছে আর শাহজিমে। আমার জিব্বা নড়বে জমিনে, রব্বে করিমের জিব্বা নড়বে আর শাহজিমে। তোমার জিব্বা নড়বে এখানে, আমার জিব্বা নড়বে ওখানে। আযকুরুকুম ফাযকুরুনি বিতাআতি, আযকুরুকুম বিরহমাতি, আমার ইবাদত দিয়ে তুমি আমাকে ডাকবা, আমি না আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব। তোমার জিব্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আর সাজিমে। শুধু আমারটা নড়বে না, না না না, কোটি কোটি ফেরেশতাদেরটাও নড়বে। হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাঈকাতু, তোমার জিব্বা নড়বে এখানে, আমার হাত নড়বে আর সাজিমে, আর কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতে। কি ভাই, ফাযকুরুনী বিল মুহাব্ব,
আতুরকুম বিল করবে, তোমার ডাকে যেন ভালোবাসা থাকে, তুমি ভালোবাসায় ভালোবাসায় আমাকে ডাকতে থাকবা, আমিও তোমাকে আমার খোদ দিতে থাকব। তুমি না আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা, মানুষ দেখবে তোমার ঠোঁট নড়ে, আমি দেখছি তোমার কলিজা নড়ে, মানুষ দেখতেছে তোমার হাত, আমি দেখতেছি তোমার কলিজা নড়ে, তোমার কলিজা নড়া যদ্দূর আমার ভালোবাসা বাবা তদ্দূর, ঠোঁট নড়া না কলিজা নড়া, তাহলে ঠোঁট আর কলিজা একসাথে, বলেন ঠোঁট আর কলিজা কি একসাথে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ধীরে ধীরে না তাড়াতাড়ি, আগে পড়তাম এভাবে এখন পড়বো এভাবে ধীরে ধীরে না তাড়াতাড়ি। আমি এখন আপনাদের সামনে কথা বলছি, দাড়ি কমা আছে না নাই? আচ্ছা, যদি দাড়ি কমা ঠিক না থাকে কি অবস্থা হইব? বেরিয়ে বলবেন কি একটা বক্তা দাড়ি কমা নাই, বলবে কিন বলবেন না? টেলিভিশনে সংবাদ পাঠক পাঠিকা, দাড়ি কমা আছে না নাই? বাক্যের শেষে দাড়ি কমা আছে না নাই? তাহলে আপনি রব্বে করিমকে ডাকবেন, সেখানে দাড়ি কমা হবে না কেন? দাড়ি কমা ছাড়া যদি কথা বলে, এটাকে বলে দাড়ি কমা নাই, এটা পাগলা, দাড়ি কমা নাই, পাগলের পাগলের ব্যাপারে আমাদের দেশে কি বলে, কি বলবি তাকে, দাড়ি কমা নাই, কারে কি কয় বুঝা যায় না, দাড়ি কমা নাই, বলে না বলে না বলে না। তাহলে আমি যখন জিকির করব দাড়ি কমা হবে কিনা? আলহামদুলিল্লাহ, থামেন 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 থামেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এভাবে বললে মালিকের কাছে কেমন হবে? আমি এভাবে বলার সঙ্গে সঙ্গে এগুলো আর সাজিমে উঠে যায়, এগুলো সঙ্গে সঙ্গে আর মৌমাছির মতো নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে, রব্বুল আলামিন জিজ্ঞেস করে কে তুমি, আমি আপনার বন্ধুর তাসবিহ, তুমি কে, আমি আপনার বন্ধুর তাহমিদ, তুমি কে, আমি আপনার বন্ধুর তাকবীর, তুমি কে, আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রাসূল বলেন মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি চাও আর সাজিমের রবের কাছে তার নাম প্রতিদিন হাজার বার উল্লেখ, সে যেন এগুলো পড়ে, সে যেন কি পড়ে, যদি প্রধানমন্ত্রী মহোদয়ের দফতরে আপনার নাম একবার আলোচনা হয় আপনি কতটা দামি, যদি আমেরিকার প্রেসিডেন্টের দফতরে আপনার নাম আলোচনা হয় আপনি কতটা দামি, যদি আরশে আজিমের মালিকের কাছে আপনার নাম শতবার আলোচনা হয় আপনি কতটা দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। এই তাসবিহগুলো মালিকের কাছে কতটা দামি, এই জন্যই তো ফজরের নামাজের পরে ৩৩ ৩৩ ৩৪, জোহরে আবার ৩৩ ৩৩ ৩৪, আসরে আবার ৩৩ ৩৩ ৩৪, মাগরিবে আবার ৩৩ ৩৩ ৩৪, আয়েশায় আবার ৩৩ ৩৩ ৩৪, ঘুমাবার সময় আবার ৩৩ ৩৩ ৩৪, মোট হয়ে গেল ৬০০ বার। কতবার? রাসূল বলেন এভাবে তোমার জবানে হবে ৬০০ বার, আর ফেরেশতা তুলবেন ৬০০০ বার। প্রতিদিন যদি ৬০০০ করে কেউ জমা করে ১০ বছরে মানুষটার কি পরিমাণ করোড়পতি হবে, ৪০ বছরে কত হবে, ৬০ বছরে কত হবে,
এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো এভাবে পড়বে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তাকে বেশি করে জিকির করনে ওয়ালা বানাই দিবে। আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি করে জিকির করনে ওয়ালা হিসাবে। পারবো না ইনশাআল্লাহ? এক নিঃশ্বাসে একবার বলেন, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে কয়বার? আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুর বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার রব হায়াত আর মওত বানিয়েছেন শুধুই দেখার জন্য কাটটা কত সুন্দর হয়। হুজুর বলতেন, লিয়া বেলুবাকুম আইয়ুকুম আকসারু আমালা, এজন্য বানাননি আকসারের জন্য, বানাননি আহসানের জন্য বানিয়েছেন। আমরা সকলেই চাই আমার জামাটা সবচেয়ে সুন্দর হোক, আমার জুতোটা সবচেয়ে সুন্দর হোক, আমার টুপিটা সবচেয়ে সুন্দর হোক, আমার রব চায় ওর জিকিরটা সবচেয়ে সুন্দর হোক, ওর নামাজটা সবচেয়ে সুন্দর হোক। সুবহান, ও যখন নামাজে দাঁড়ায় মানুষ দেখে ওর রুকুতে গিয়েছে, আমি দেখি ও আমার ভালোবাসায় পাগল হয়ে গেছে। মানুষ দেখে ওর রুকু সেজদায়, আমি দেখছি ও আমার ভালোবাসায় বিভোর হয়ে গেছে। মানুষ দেখতেছে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়ায়ে মাজরা পড়ে, আর আমি দেখতেছি ও আমার ভালোবাসার গান গাইতেছে। কি হয়, কি করা যায়? মাঝে মাঝে এগুলোর চর্চা করা উচিত কি না বলেন? এগুলোর চর্চা কোন দোকানে হয়, কোন মার্কেটে হয়? এই জন্য যদি কখনো সুযোগ থাকে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া। দুই নম্বরের সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা। তিন নম্বরের সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালার কিতাবাদি পড়া। চার নম্বরের সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে হাজিরা দেওয়া। মাঝে মাঝে কি দেওয়া বলেন? যান যাত্রাবাড়ি সাহেবের কাছে চলে যান, যান আমাদের মুক্তিদলা সমাজের কাছে চলে যান, যান আমাদের ঢাকানগর হজরত ওয়ালা দামাত বারকাতের কাছে চলে যান। মাঝে মাঝে গিয়ে দিলের দুনিয়াকে ভালোবাসা দিয়ে একটু ধুয়ে মুছে নিয়ে আসে। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে একটুখানি কাকরায় চলে যান, মাঝে মাঝে একটু কাকরায় চলে যাবেন, মাঝে মাঝে একটু কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে বসবেন। আপনি মাদ্রাসায়ও পড়লেন না, তবলিগেও গেলেন না, কোনো আল্লাহওয়ালাদের মজলিসকেও ভালোবাসলেন না, কোনো আল্লাহওয়ালাদের কিতাবাদিও পড়লেন না, আপনি কি নিয়ে রওনা দিলেন বলেন? কি কি হলো, কি হলো আপনার সফর সঙ্গী, কি হলো আপনার পাথেয়, আপনার পাথেও কি হইলো, কি নিলেন, ব্যাগে কি ঢুকালেন? এখানে ব্যাগ আছে না নাই বলেন? এদিকে ব্যাগ আছে না নাই? আপনার ব্যাগে কিছু ঢুকানো উচিত কি না? ব্যাগে কিছু ঢুকানো উচিত। কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা বলেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা, ভালোবাসা। ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরে আমরা যাদের অজু আছে বসে যাব, যাদের অজু নেই তারা অজু করে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানেও কয়টা কিতাব রাখা আছে? 9টা কিতাব আছে, 8টা কিতাব আমার পড়া, 1টা কিতাব আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর পড়া। আত্মার পবিত্রতা কি, কিভাবে, কেন, এটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর পড়া, আমাদের গাড়িতে পাওয়া যায়, যদি কেউ করেন সংগ্রহ করে নেবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা আমি খতিব সাহেবকে হাদিয়া দিচ্ছি। আজানের পরে দোয়া হবে।